দেশের উন্নয়ন তুলে ধরে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে কিভাবে বিজয় করতে হবে এ ব্যাপারে দলের মনোনয়ন প্রত্যাশী সাবেক মন্ত্রী আব্দুল লতিব বিশ্বাস ও আব্দুল মোমিন মন্ডল দলের নেতাকর্মীদের সকল বেদা ভুলে সবাইকে জননেত্রী শেখ হাসিনার কর্মী হয়ে নৌকাকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানিয়েছেন এ সময় তারা বলেন কোনো ব্যক্তি লীগ কিংবা গ্রোফিং চলবে না সকলের মতামতের ভিত্তিতে নির্বাচন পরিচালনায় শক্তিশালী কেন্দ্র কমিটি গঠন করে বর্তমান সরকারের উন্নয়ন ও অগ্রগতির কথা জনসাধারণের নিকট তুলে ধরে নৌকার জন্য ভোট চাইতে হবে দলীয় কার্যালয়ে থানা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ বজলুর রশিদের সভাপতিত্বে যৌথ সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিব বিশ্বাস বিশেষ অতিথি ছিলেন মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এনায়তপুর থানা আওয়ামী লীগের নেতা আব্দুল মমিন মন্ডল এসময় সময় বেলকুসি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ ইউসুফ জি খান এনায়তপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি সহসভাপতি আহমদ মুস্তাফা হাতেম আলী মাস্টার ইউফি চেয়ারম্যান রাশিদুল ইসলাম সিরাজ আওয়ামী লীগ নেতা মফিজুদ্দিন মুল্লা সৌকত আলী এবিএম এম হক ও আমিনুল ইসলাম আলামিন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাউল করিমের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট এন টিভি